প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তার সহযোগিতায় কাকরাইলের লাসপারমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তার সহযোগিতায় আমরা এখানে উদ্ঘাটন করি যে বিপুল পরিমাণ সরকারের অনুমোদনহীন ওষুধ, সরকার তথা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনহীন ওষুধ এই কাকরাইলের লাসপারমা এরা আমদানি করেছে, মজুত করেছে, বিক্রয় বন্টন এবং বাজারজাতকরণের কাজে তারা নিয়োজিত আছে। আপনারা এখানে দেখেছেন যে পঞ্চাশের অধিক প্রকার ওষুধ তারা এখানে, যেটা আমদানি নিষিদ্ধ, তারা এখানে এটা বিক্রয় করছে এবং মজুত করেছে। শুধু এটা না, তারা সাথে সাথে কিছু আমরা অনুমোদনহীন ইঞ্জেকশান, যে অ্যান্টি ক্যান্সার ইঞ্জেকশান এবং সিভিয়ার, মানে যেগুলো সেন্সিটিভিটি খুবই বেশি, তারা এটাও কিন্তু আমদানি নিষিদ্ধ, তারা সেটা আমদানি করছে এবং বিক্রয় করছে। এবং আমরা এখানে আজকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ কিন্তু আমরা এখানে জব্দ করেছি, যার আনুমানিক বাজার মূল্য কিন্তু 30 লক্ষ টাকার বেশি। এবং শুধু এটা না, খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, আপনারা জানেন যে লাসফার্মা হচ্ছে একটি মডেল ফার্মেসি এবং এই লাসফার্মার প্রতি আমাদের সকলের কিন্তু একটা বিশ্বাস আছে, কিন্তু এই করোনাকালীন সময় লাসফার্মা আমাদের এই বিশ্বাসেও কিন্তু আঘাত করেছে। এই মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময় একজন ক্রেতা এসে আমাদেরকে জানিয়েছে, আপনারা দেখবেন যে 14 জুন উনি এই লাসফার্মার এই শাখা থেকে একটি ওষুধ কিনেছেন, কিন্তু সেই ওষুধের মেয়াদ কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে 20 ফেব্রুয়ারি, যেটা লাসফার্মার মতো একটা মডেল ফার্মেসির কাছে সত্যি এটা দুঃখজনক। তা মোটামুটি আমরা এখানে অনুমোদনহীন এবং ওষুধ প্রশাসনের কোনো আপনার অনুমতি নাই এমন বিপুল পরিমাণ ওষুধ আমরা জব্দ করেছি। মূলত এই ওষুধগুলো তারা ট্যাক্স ব্যাট ফাঁকি দিয়ে লাগেজ মাধ্যমে আমাদের দেশে আমদানি করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় আমরা সেগুলো আটক করতে সমর্থ হয়েছি। তাই এই যে তারা যে আইন ভঙ্গ করেছে এবং মানুষের একটা বিশ্বাস যে ছিল লাসফার্মার প্রতি, সেই বিশ্বাসে কিন্তু কিছুটা হলেও আমাদের চিট ধরবেই, কারণ আপনি লাসফার্মার মতো একটা ফার্মেসি থেকে যখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্রেতার কাছে যাবে, সেটা কিন্তু খুবই দুঃখজনক একটি ঘটনা। তাই এই সকল অপরাধের জন্যে আমরা ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করার ফলে লাসফার্মার মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ আল মামুন, মামুনুর রশিদ এবং হৃদয় সরকার, যারা এখানকার ইনচার্জ, অ্যাকাউন্টেন্ট সহ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে ওষুধ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্যে প্রত্যেককে 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, অর্থাৎ সর্বমোট আমরা 20 লক্ষ টাকা লাসফার্মাকে জরিমানা করেছি, অনাদায়ে তাদের প্রত্যেককে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং আমরা যে নিষিদ্ধ ওষুধগুলো আমরা যেগুলো জব্দ করেছি সেগুলো আমরা এখান থেকে নিয়ে যাব, এবং আমরা খতিয়ে দেখছি যে যদি আরও অমেয়াদ উত্তীর্ণ বা অনুমিত ওষুধ পাই, সেক্ষেত্রে আমরা এই শাখা সিলগালাও করে দিতে পারি, সেটা আমরা আরও, আমরা ওষুধ প্রশাসনের কর্মকর্তা আছেন, যদি আমাদের আরও মেয়াদ উত্তীর্ণ বেশি ওষুধ পাই আমরা সে দিকেও যেতে পারি। এখানে এখানে ওষুধ জি আসলে আসলে এখানে তো তারা ব্যবস্থাপনা, তারাই কিন্তু ওষুধটা বিক্রি করছে। এই যে আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধের কথা বললাম, এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু তারাই বিক্রি করছে, বা এখানে যেটা অনুমোদনহীন ওষুধ আমি যদি কিনতে আসি, এখানে যে সেলসম্যান আছে, এখানে যিনি ম্যানেজার আছেন, ইনচার্জ আছেন, অ্যাকাউন্টেন্ট আছেন বা সিনিয়র এক্সিকিউটিভ আছেন, তারাই কিন্তু ব্যবস্থাপনার সাথে যুক্ত। আমাদের কিন্তু আইনে আছে যে কোনো কাজে মালিক অথবা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, যেই অপরাধে যুক্ত থাকুক না কেন, উনি কিন্তু আইনের আওতায় আসবে। তাই সেই হিসেবে কিন্তু আমরা তাদেরকে আজকে ডেফিনেটলি তারা কানেক্টেড না, অবশ্যই 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 আমরা আমাদের আমাদের অবশ্যই মালিকের মালিক অবশ্যই অবশ্যই আপনি আপনি যথার্থই বলেছেন যে মালিককে না, মালিককে আমরা ছেড়ে দিচ্ছি না, কিন্তু মোবাইল কোর্টে আমরা তাকে এখানে পাইনি, তাহলে মোবাইল কোর্টে আমরা যাদেরকে পেয়েছি সে অনুযায়ী তাকে দণ্ড প্রদান করা হয়েছে, এবং মালিকের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার জন্য এই অনুমোদনহীন ওষুধ বাংলাদেশের ওষুধ, সেটি ওষুধ প্রশাসন অধিদপ্তর বাদী হয়ে সেটা তারা মামলার প্রক্রিয়া করবে, আপনি যথার্থই বলেছেন। এর আগেও বেশ কয়েকটা অভিযান হয়েছে লাসফার্মা, এর আগেও মেলটি প্রমাণিত হয়েছে, তারপরও আসে তাদের বিরুদ্ধে, এখনো তাদের শাখাগুলো কিভাবে চলছে আসলে সব জায়গায়? আসলে কোনো শাস্তি কেন? আসলে না, বড় শাস্তি আপনারা কিন্তু দেখছেন যে আমরা প্রতিনিয়তই কিন্তু অভিযান হচ্ছে, আমরা কিন্তু এই আসলে এই করোনা ভাইরাস সংক্রমণকালীন আসলে এটা আনএক্সপেক্টেড যে লাসফার্মা থেকে আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ ক্রেতাদের কাছে যাচ্ছে, বা এরকম অবৈধ বা অনুমোদনহীন ওষুধ ক্রেতাদের কাছে যাচ্ছে, তা আমাদের অভিযান কিন্তু চলমান আছে। আসলে জরিমানা করা বা জেলে পাঠানো কিন্তু আমার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো কারেকশন করা, যাতে তারা আইন এবং নিয়ম নীতির মধ্যে